দর্শক মণ্ডলী, আপনার কিডনি রোগ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একথা বলতে প্রথম যে উত্তরটা দিতে হয় যে যদি কিডনি বিকলের কথা ধরি, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে 70-80% কিডনি নষ্ট হওয়ার আগে কোনো লক্ষণ দেখা দেয় না। আর যখন যে লক্ষণগুলো দেখা দেয়, তা হলো প্রথমে ক্ষুধামন্দ, খাওয়ার অনিচ্ছা, বমি এবং সেই সাথে অতিরিক্ত দুর্বলতা, কোনো কাজে মন বসে না, দেখা যায় বিনা কারণে গা চুলকায়, মুখে চোখে মুখে পানি আসা বা চোখ মুখ ফুলে যাওয়া, শরীরে পানি আসা, যার কখনো উচ্চ রক্তচাপ ছিল না তার উচ্চ রক্তচাপ দেখা দেওয়া, এবং যদি এটা আরও তীব্র আকার ধারণ করে তখন আমাদের শরীরের যে কোনো অঙ্গ আক্রমণ করতে পারে এবং তার লক্ষণগুলো দেখা দিতে পারে। আচ্ছা, এবার কিডনি বিকল বাদ দিয়ে যদি অন্য কোনো কিডনি রোগ আছে কিনা তা বুঝবো কীভাবে বুঝবো? আমরা যদি প্রস্রাবের কথাই যদি ধরি, তাহলে দেখবেন যে প্রস্রাবের পরিমাণটা কমে গেছে কিনা কখনো। যদি প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে এবং প্রস্রাবের রং লাল, সেই সাথে যদি দেখা যায় যে চোখ মুখ ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে এটা কিডনি রোগ। এমনকি প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে এবং সেই সাথে শুধু শরীর ফুলে যাচ্ছে কিন্তু রক্ত প্রস্রাবের রং লাল নয়, তখনও কিন্তু এটা কিডনি রোগের লক্ষণ বহন করে। আবার যদি দেখা যায় যে প্রস্রাবে খুব দুর্গন্ধ, প্রস্রাব করতে জ্বালা পোড়া হয়, তলপেটে ব্যথা হয়, সেটাও কিডনি রোগের লক্ষণ। এবং এর সাথে যদি এমন হয় যে তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালা পোড়া, আবার কোমরের দুই পাশে ব্যথা হয়ে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এটা কিন্তু মূত্রতন্ত্রের সাথে কিডনি আক্রমণের লক্ষণ কোনো ইনফেকশন দিয়ে। তো সেভাবে যদি দেখেন কখনো যে আপনার নাভির ঠিক উল্টো দিকে পিঠের যে শিরদ্বার আছে তার দুই পাশে তীব্র ব্যথা, অথবা সেই ব্যথাটা নিচের দিকে এসে তলপেটে, অথবা আপনার যে জননেন্দ্রিয় আছে সে পর্যন্ত চলে যাচ্ছে এবং সেই ব্যথাটা তো তীব্র যে ব্যথায় অনেক সময় ঘোরাঘুরি করতে হয়, সাথে বমিও থাকতে পারে, তো এই ধরনের যদি ব্যথা হয় তাহলে কিডনিতে পাথরের লক্ষণ, অথবা কিডনিতে কোনো কারণে যদি রক্তক্ষরণ হয়, সেটার যদি একটা রক্ত জমাট বেঁধে কিডনির নালীকে আটকে দেয় সে কারণে এরকম ব্যথা হতে পারে। তো কাজেই এগুলো যে কথাগুলো বললাম, এগুলো হলো কিডনি রোগের বিভিন্ন ধরনের লক্ষণ।